বগুড়া সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে চলছে চামড়ার আড়ত গোছানোর কাজ। অল্প স্বল্প লবণও কেনা শুরু করেছেন আড়তদারেরা, তবে এখনও তাদের হাতে আসেনি পাওনা টাকা। বগুড়ার এই আড়তের মালিক মঞ্জুর রহমানের প্রায় 2.5 কোটি টাকা 5 বছর ধরে বকেয়া পড়ে আছে ঢাকার 2 ট্যানারির কাছে। এমনিভাবে ট্যানারি মালিকদের কাছে বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ ও নাটোরের চামড়া ব্যবসায়ীদের পাওনা 130 কোটি টাকার কম নয়। নগদ টাকায় চামড়া কিনে বাকিতে বিক্রি করে এখন চরম বেকায়দায় পড়েছেন তারা। তো অনেক ট্যানারি আলারা 30% 40% টাকা দিয়েছে, আর কিছু ট্যানারি এখন পর্যন্ত কোনো টাকা দেয় নাই। সেইগুলো অনাদায় টাকাগুলো আদায়ের জন্য আমি সরকার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো। অনেক টাকা বাকি, 7 বছর হচ্ছে, কয়েকটা ট্যানারির কাছে পাবো, টাকা দেয় না। কী বলবে? ও বলে যে দিব, কিন্তু টাকা দেয় না। আর মাত্র কদিন বাকি কোরবানি ঈদের। শুধুমাত্র উত্তরের প্রবেশদ্বার বগুড়াতেই কোরবানি ঈদ ঘিরে কেনা বেচা হবে অন্তত 1.5 লাখ পিস পশুর চামড়া। এজন্য প্রয়োজন হবে 20 থেকে 25 কোটি টাকা। এবছর বকেয়া পরিশোধের আশ্বাস পেলেও এখনও তার বাস্তবায়ন করেনি ট্যানারি মালিকরা। এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি উঠেছে ওয়েট ব্লু চালু রাখার। আমাদেরকে আশ্বাস দিছে যে না, এইবার আপনাদেরকে টাকা পয়সা দিব, আমরা চামড়া কিনবো। এবার একটা আশ্বাস দিছে, কিন্তু আমরা না পাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না ট্র্যাক আসলে পাবো কি পাবো না। এই ওয়েট ব্লুটা মেয়াদ শেষ হয়ে যাবে এই মাসের 30 তারিখে। তো আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব, ওয়েট ব্লুটা চালু থাকলে যারা কাঁচা চামড়া ব্যবসায়ী তারা মোটামুটি ভালো থাকবে, নগদ টাকা বেচা কিনা হবে। এদিকে প্রায় প্রতি বছরই চামড়ার দাম নিয়ে হাহুতাশ শোনা যায় মৌসুমি ব্যবসায়ীদের। এর পেছনে মৌসুমি ব্যবসায়ীদের অজ্ঞতাকে বড় কারণ হিসেবে দেখছেন চামড়া ব্যবসায়ীরা। তারা বলছেন, চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সচেতন হলে মৌসুমি ব্যবসায়ীরা লোকসানে পড়বে না। একটা পশু জবাহের 6 থেকে 8 ঘন্টার মধ্যে যদি লবণজাত করা না হয় তাহলে পশুর চামড়াটা নষ্ট হয়ে যায়, যার কারণে তারা দেখা গেছে নষ্ট চামড়া বেশি দামে বিক্রি করতে চায়। এই কারণে মূল সমস্যাটা হয়ে যায়, সময় মতো লবণ লাগানো হয় না। অভিযোগ আছে ট্যানারি মালিকদের ফাঁদে পড়ে পুঁজি হারিয়ে গত কয়েক বছরে নিঃস্ব হয়েছেন শতাধিক ব্যবসায়ী। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।